কোয়েশ্চনটা হলো, হাউ ডু আই মেক সালাম টু দি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েন আই গো টু হজ? যখন আপনি মদিনা মুনাওয়ারা জিয়ারাতে যাবেন, তখন আপনি ওখানে লাইন ধরে দাঁড়াতে হয় ওনার রওদা, ওনার কবরের, কবর শরীফের জিয়ারত করার জন্য। তখন আপনি দরুদ পড়তে 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 তাকিয়ে থাকবেন, আস্তে 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 সময় লাগছে, সময় লাগছে, দরুদ বেশি করে পড়তে থাকেন। আর যখন ঠিক ওনার কবর বরাবর হয়ে যাবেন, ছোট্ট একটা জানালার মতো আছে, ওইখানে গিয়ে আপনি সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাইরুল খালকিল্লাহ। এতটুকু যদি না পারেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এতটুকু তো পারবেন। জি, এটা ওনাকে সরাসরি অ্যাড্রেস করে সালাম দেওয়া জায়েজ আছে, কিন্তু এখানে যারা যখন আমরা সালাম দেই, তখন বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আল মুহাম্মদ। এখানে সরাসরি ওনাকে অ্যাড্রেস করবো না, কারণ এখানে ইনি হাজির নেই, রাইট। কিন্তু ওখানে ওনার রুহকে আল্লাহ ফেরত দেন, সহি হাদিসে এসেছে। জি, যখন তোমরা ওনার কবরের কাছে যাবা, সালাম দিলে আল্লাহ তাআলা আমার রুহ ফেরত দিবেন, আমি তোমাদের সালামের জবাব দেব। আল্লাহু আকবার। এই জন্য ওখানে সরাসরি ওনাকে অ্যাড্রেস করে সালাম দেওয়া যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।